2013 বিধানসভা নির্বাচনে বিজেপি সাকুল্যে পেয়েছিল 1% ভোট। 2014 সাধারণ নির্বাচনে দেশ জুড়ে যখন বইছে প্রবল মোদী ঝড়, তখনও ত্রিপুরায় বামেরা পেয়েছিল প্রায় 65% ভোট। কিন্তু 2018 এসে ত্রিপুরায় ভেঙে পড়ল লাল দুর্গ। ঐতিহাসিক তো বটেই, বিজেপির এই জয়কে অসম্ভব বললেও কম বলা হয়। 1925 সালে জন্ম ভারতের কমিউনিস্ট পার্টির, ওই একই বছরে জন্ম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যে আরএসএসের গর্ভ থেকেই একদিন জন্ম নেবে জনসংঘ, পরে ভারতীয় জনতা পার্টি। মতাদর্শগত দিক থেকে দুই পৃথক মেরুর বাসিন্দা কমিউনিস্ট ও বিজেপি, কিন্তু ভোটের ময়দানে সরাসরি টক্কর কখনো হয়নি বাম ও রামের। এবারই প্রথম সেটা ঘটল ত্রিপুরায়, আর প্রথম লড়াইতেই নকআউট বামেরা। ছোট্ট রাজ্য ত্রিপুরা, অঙ্কের হিসাবে এই জয় হয়তো বিশাল কিছু তাৎপর্যপূর্ণ নয় জাতীয় রাজনীতির জন্য, কিন্তু অঙ্ক সব কথা বলে না। বাম দুর্গে ঢুকে জয় ছিনিয়ে আনা, আর যেখানে সিংহভাগ ভোটার বাঙালি, সেই জয়ের তাৎপর্য গেরুয়া শিবিরের জন্য বিশাল। জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কিন্তু গেরুয়া রাজনীতি বাঙালি মননে এবং সংস্কৃতিতে খুব একটা ছাপ ফেলতে পারেনি এ যাবৎ, জানিয়ে দুঃখ ছিল অনেক প্রবীণ নেতাদের। সেই দুঃখ এতদিনে দূর হলো। 2014 ক্ষমতায় আসার পরই নরেন্দ্র মোদী অমিত শাহরা পরিষ্কার করে দিয়েছিলেন বিজেপিকে প্যান ইন্ডিয়া পার্টিতে পরিণত করাই তাদের লক্ষ্য। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের আমলেও গোবলয়ের পার্টি হিসেবেই পরিচিত ছিল বিজেপি। অসম দিয়ে উত্তর পূর্বে নিজেদের অবস্থান স্থাপন করেছে বিজেপি। এবার এলো ত্রিপুরায় ঐতিহাসিক জয়। এবার কী লক্ষ্য মোদী শাহ জুটির? এ প্রশ্নের উত্তর অতি সোজা, লক্ষ্য এবার পশ্চিমবাংলা। রাজু ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ টাইম।